শীতকালে যখন শূন্য ডিগ্রির নিচে নেমে যায় তাপমাত্রা, এমনকি বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগও, সাহসের সঙ্গে সেই সময় জীবন ধারণ করেন কাশ্মীরের মানুষ। এবছর যখন কাশ্মীরের কয়েকটি স্থানে তাপমাত্রা -15 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল, ফের কাংড়ির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন কাশ্মীরিরা। প্রচণ্ড শীতে নিজেদের উষ্ণ রাখতে এই ঐতিহ্যবাহী আগুনের পাত্র ব্যবহার করেন তারা। বেত দিয়ে বোনা এক ধরনের মাটির পাত্র এই কাংড়ি। মাটির হাঁড়িগুলি ছাঁচে ফেলে আগুনে পুড়িয়ে নেওয়ার পর কারিগররা মাটির পাত্র ধারণ করার জন্য দুদিকে খাড়া ও শক্ত বেতের কাঠি দিয়ে পিছনের দিক থেকে ওই পাত্রের চারপাশে বেতের সুন্দর নকশা বোনেন। এরপরে একটি নান্দনিক ও সূক্ষ্ম আকার দেওয়ার জন্য পাত্রটির মাঝে মাঝে রং দেওয়া হয়। কাংড়ি হল একটি আগুনের পাত্র যা বহন করা যায় এবং কাশ্মীরিরা উষ্ণতার জন্য শীতকালে ফেরান নামক পশমের পোশাকের নিচে রাখেন এটি। মাত্র 250 গ্রাম কাঠকয়লাতেই জ্বলতে পারে একটি কাংড়ি এবং বেশ কয়েক ঘন্টা শরীর গরম রাখে। শীতের সময় আমাদের একটি বড় অবলম্বন কাংড়ি। যখন এখানে মাঝে মাঝে বেশ কয়েকদিন বিদ্যুৎ থাকে না, তখন কাংড়িই আমাদের উষ্ণ রাখে। এই কারণেই এটি এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কাংড়ি কাশ্মীরি সংস্কৃতির একটি অঙ্গ এবং এটি ছাড়া উপত্যকায় শীতকালে বেঁচে থাকাও কঠিন হয়ে দাঁড়ায়। কাংড়ি প্রস্তুতকারকরা বাজারে বিক্রি করার জন্য বিভিন্ন রঙের বিভিন্ন ফায়ার পট ডিজাইন করেন। এই ব্যবসা কেবল কাংড়ি বিক্রেতাদের এবং প্রস্তুতকারকদেরই নয়, কারিগরদেরও উপকারে আসে। এর মাধ্যমে জীবিকা নির্বাহ করেন উপত্যকার মানুষ। কাংড়ির জন্য এটি ভালো মরশুম। যদিও কাংড়ি তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যয়বহুল হয়ে উঠেছে এবং এগুলি প্রচুর পরিশ্রম করে তৈরি করতে হয়, কিন্তু ক্রেতারা এখনও একটি কাংড়ির জন্য বেশি দাম দিতে চান না। একটি সাধারণ কাংড়ির দাম 200 টাকা থেকে 900 টাকা পর্যন্ত হতে পারে। এর ডিজাইনের উপর দাম নির্ভর করে। একটি কাংড়িতে ছালার নামে চামচ জাতীয় একটি জিনিস যুক্ত থাকে, যার সঙ্গে একটি স্ট্রিং থাকে এবং এটি আগুনের পাত্রের কক্ষগুলি পরিচালনা করতে ব্যবহৃত হয়। শীতের সময় একটি কাংড়ি কাশ্মীরিদের কাছে মোবাইল হিটারের মতো কাজ করে। শীতকালে বিদ্যুৎ না পাওয়া গেলে আমরা কাংড়ি ব্যবহার করি। এই প্রবল শীতের সঙ্গে লড়াই করতে আমাদের অস্ত্র কাংড়ি। শীতের সময় যদি কাংড়ি সঙ্গে না থাকে, তবে এমনকি পক্ষাঘাতও হতে পারে। শীতের সময় যখন বিদ্যুৎ ঠিকমতো আসে না, তখন উষ্ণতার জন্য একটি কাংড়ি এক একটি পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, যেখানে হিটার এবং অন্যান্য সরঞ্জামগুলি অকেজো হয়ে যায়। ইটিভি ভারত রিপোর্ট।